সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন সংঘাত নিয়ন্ত্রণে নাস্তানাবুদ হতে হয়েছে ঢাকা মহানগর পুলিশকে। হাজার হাজার আন্দোলনকারীর সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষে শুরুতেই বেকায়দায় পড়েন পুলিশ সদস্যরা। সুযোগ পেয়ে রাজধানীর বিভিন্ন পথ অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী আন্দোলনকারীদের তুলনায় মাঠে কম সদস্য থাকায় জনগণের নিরাপত্তা তো দূরের কথা, উল্টো নিজেদের রক্ষা করতেই হিমশিম খেতে হয় তাদের। অভিযানে যুক্ত হওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়াতে শুরু করেন তারা। এই উপলব্ধিকে ভবিষ্যতের সহিংসতা প্রতিরোধে নিজেদের শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ডিএমপি। পুলিশ কর্তারা মনে করছেন, সামর্থ্য থাকার পরও শুধু সংখ্যার দিক থেকে পিছিয়ে পড়ায় পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছিল। ডিএমপির একটি সূত্র বলছে, পুলিশের সবচেয়ে বড় এই ইউনিটে এখন 32,000 মতো সদস্য রয়েছে। তাদের মধ্যে সরাসরি দাঙ্গা দমনে মাঠে কাজ করেন 18 থেকে 20,000 কর্মকর্তাদের সংখ্যা। ভবিষ্যতে এই ধরনের সহিংস আন্দোলন আরও বাড়তে পারে, তাই এবার আগে থেকেই পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় পুলিশ। সেজন্য দেশের বিভিন্ন জেলা থেকে আরও অন্তত 10,000 সদস্য ঢাকায় আনার পরিকল্পনা করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, শিক্ষার্থীদের ব্যানারে জামাত শিবির যে দুর্বৃত্তায়ন চালিয়েছে তা রুখে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে। তারপরও ইউনিটকে শক্তিশালী করতে আরও অন্তত 10,000 পুলিশ সদস্য আনার সুপারিশ করার চিন্তা করা হচ্ছে। এত সদস্য থাকার পরও হামলা ভাঙচুর ঠেকানো সহ নিজেদের রক্ষা করতে পুলিশ ব্যর্থ হলো কেন? এই প্রশ্নে পুলিশের সাবেক প্রধান একেম শহীদুল হক 25 জুলাই আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে একযোগে যখন আন্দোলনের নামে দুর্বৃত্তরা ছড়িয়ে পড়ে ভাঙচুর চালায়, পুলিশের ওপরও দফায় দফায় হামলা হয়, তখন সীমিত এই পুলিশ সদস্য দিয়ে কিছু করার ছিল না। বাহিনীতে বা ইউনিটগুলোতে এত পুলিশও নেই। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন 16 জুলাই থেকে তীব্র আকার ধারণ করে, ছড়িয়ে পড়ে সহিংসতা। এক পর্যায়ে পুলিশকে সহায়তা করার জন্য সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে মাঠে নামানো হয়। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বাংলাদেশ টেলিভিশন ভবন, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়িসহ গুরুত্বপূর্ণ স্থাপনা, গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। সংঘাত, ভাঙচুর, আগুনে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। শেষ পর্যন্ত কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনীকে। ডিএমপির 32,000 পুলিশ কাঠামোর মধ্যে কিভাবে 10,000 সদস্য নিজেদের ইউনিটে যোগ করা হবে জানতে চাইলে ডিএমপির উপপুলিশ কমিশনার অপারেশনস মোহাম্মদ ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, বাহিনীর সব ফোর্স থাকে আইজিপির আওতায়। যদি কোনো ইউনিটে অতিরিক্ত ফোর্স প্রয়োজন হয়, তখন ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা আলোচনা করে পুলিশ সদর দপ্তরে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আইজিপি বিভিন্ন জেলা থেকে বা অতিরিক্ত ফোর্স থেকে ওই ইউনিটকে সদস্য দিতে পারেন। ডিএমপির ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে।